নিশীথ প্রামাণিকের পর এবার কেন্দ্রীয় মন্ত্রী জন পার্লের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। শুক্রবার তুফানগঞ্জের দেওয়ানি ও ফৌজদারি আদালত বকশিরহাট থানাকে বার্লাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। ভয় দেখিয়ে শিশুকে কেঁচো খাওয়ানোর অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। রাজগঞ্জের আমবাড়ি পুলিশ ফাঁড়ির আদর্শপল্লী এলাকার ঘটনা। অভিযোগ, ওই যুবক শুধু কেঁচো খাইয়ে ক্ষান্ত হয়নি, সেই ভিডিও ফেসবুকে পোস্টও করে সে। অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। রাসায়নিক সারের ব্যাপক কালোবাজারির অভিযোগ উঠেছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমায়, যার জেরে সমস্যায় এখন কৃষকেরা। সারের কালোবাজারি রুখতে কৃষকেরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। জেলা কৃষি দপ্তরের তরফে অবশ্য এ বিষয়ে পদক্ষেপের আশ্বাস মিলেছে। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় তৈরি সুপার স্পেশালিটি ব্লকে বহির্বিভাগের পরিষেবা চালু হল। এছাড়া 24 শয্যার হাইব্রিড সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেরও উদ্বোধন করা হয়। এদিন কলকাতা থেকে ভার্চুয়ালি প্রকল্পগুলির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগের সামনে আবর্জনার স্তূপ। সেই আবর্জনা ও নর্দমার জমা জলের কারণেই কার্যত মশাদের আতুর ঘরে পরিণত হয়েছে হাসপাতাল চত্বর। এই অবস্থার জন্য কর্তৃপক্ষকেই দায়ী করেছেন সকলে, যদিও হাসপাতালের সহকারী সুপার আবর্জনা সাফাইয়ের আশ্বাস দিয়েছেন। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে 5 জনের, গুরুতর জখম হয়েছেন 3 জন। শুক্রবার সকালে মহারাষ্ট্রের খাপলিতে ঘটনাটি ঘটেছে। মহিলা এক যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের শিবপুরের ঘটনাটি অভিযোগের ভিত্তিতে ওই বাস কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলন্ত ট্রেনে টিকিট পরীক্ষকের সঙ্গে বচসা সেনাবাহিনীর কর্মীর। রাগের বসে সেনাকর্মীকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনের নিচে ঠেলে ফেলে দিলেন টিকিট পরীক্ষক। উত্তরপ্রদেশের বরেইলি স্টেশনে ঘটনাটি ঘটেছে। ডিব্রুগড় নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন থেকে ওই সেনাকর্মীকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই টিটি বর্তমানে পলাতক। প্রথমবার বেসরকারি উদ্যোগে তৈরি রকেট বিক্রম এস এর সফল উৎক্ষেপণ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাবন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে ওই রকেট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। এই অভিযানের পোশাকী নাম ছিল প্রারম্ভ। কাতারে বিশ্বকাপ স্টেডিয়ামের আশেপাশে বিয়ের বিক্রি নিষেধ। শুক্রবার এমনটাই ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। এদিন ফিফা জানিয়েছে আয়োজক দেশ কাতারের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যালকোহল শুধুমাত্র ফ্যান জোনগুলিতে বিক্রি করা হবে।